নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করতে না দেন, তাহলে যদি অন্য কিছু হয় তাহলে আমাদেরকে দায়ী করতে পারবেন। আজকে মানববন্ধন কর্মসূচি আমাদের করা দরকার। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মহাসচিব বলেছে আমাদের প্রোগ্রাম করতে, কোথায় করব বলে? প্রেস ক্লাবের সামনে জায়গা নাই। আজকে যারা আপনারা এসেছেন, এই লোকগুলোই কি প্রেস ক্লাবের সামনে জায়গা হবে? সাংবাদিক ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করি, সবার দৃষ্টি আকর্ষণ করি। তাই আমরা বলি, সভা সমাবেশ করার জায়গা নিশ্চিত করতে হবে। আর যেটা প্রথমেই বললাম, আওয়ামী লীগ যদি ওর পার্টি অফিসের সামনে করে, আমাদেরকেও পার্টি অফিসের সামনে করতে হবে। তা না হলে পুলিশ কমিশনার সাহেব, আপনি যদি আপনার অফিসের সামনে জায়গা দেন, ওখানেও আমরা করতে রাজি আছি, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু সভা সমাবেশ করার নির্ধারিত জায়গা, অনুমতি জায়গা দিতে হবে। আজকে পুলিশ কমিশনারকে এটা নিশ্চিত করতে হবে, ঢাকার মেয়রকে এটা নিশ্চিত করতে হবে। সভা সমাবেশ বন্ধ করে দিবেন, মিছিল করতে দিবেন না, মিটিং করতে দিবেন না। আর আপনার তথ্যমন্ত্রী বলে বিএনপি তো নাই, খুঁজে পাওয়া যায় না। আজকে দেন জায়গা, আর যদি না দেন তাহলে তো আপনাদের চেয়ার নিয়ে টানাটানি হবেই, আপনাদের টানাটানি হবেই। তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে দেয়, তখন দায় দায়িত্ব আমাদের না। পরিষ্কার কথা, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভোট চাই, ভোট দেন, আপনি ক্ষমতা ছাড়েন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, আর যদি না দেন তাহলে কিছু তো ঘটবেই, পরিষ্কার কথা। তাই আমরা আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, এত কিছুর পরেও বৃষ্টিকে উপেক্ষা করেও যারা এসেছেন, অনেকে ভিজেছেন, আপনাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিলাম। তারপরে এই বাবা সোজা দিও না, এই এই চলে বাইরে যায়, আগুন জ্বলবো, রাখো, আগুন বাইরে জ্বলবে, ভিতরে জ্বললে তো প্রেস ক্লাব চলে যাবে। কাজেই বাইরে যা করার বাইরে, আগে আমরা তাদেরকে দিচ্ছি সুযোগ দিচ্ছি, যদি না দেয় তারপরে হবে, হবে যদি না দেয়। মিছিল করতে না দিলে, মিছিল শোনো, মিছিল মিটিং যদি করতে না দেয় তাহলে কি হরতাল করা যাবে না? হ্যাঁ, প্রস্তুতি নেন। আমরা সোজা বলতে চাই, যারা বিএনপিরে খুঁজেন খুঁজে পান না, আল্লাহর হস্তে অন্য রাস্তায় যায়েন না, সোজা রাস্তায় আসেন, আপনারাও হাঁটেন, আমাদেরকে হাঁটতে দেন। তা না হলে আন্দোলনের কর্মসূচি আসবেই, কেউ ঠেকাতে পারবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের সংগ্রামী মহাসচিব, ওনার আরও অনেক কাজ থাকার পরও আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের নেতা বিশেষ অতিথি জনাব মির্জা আব্বাস আমাদেরকে সময় দিয়ে এসেছেন, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। আমাদের আজকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান বাবুর টুকু, উনি আসার কথা ছিল, হঠাৎ করে ওনার আরেকটি জরুরি প্রোগ্রাম চলে পড়ার কারণে তিনি আসতে পারেন নাই, তার জন্য আমরা তিনি দুঃখ প্রকাশ করেছেন। তা আমি এবং তার পক্ষ থেকে তার সদস্য সচিব ডক্টর রফিক দুঃখ প্রকাশ করেছেন, কারণ উনি কনভেনার আর ডক্টর রফিক হলো মেম্বার সেক্রেটারি এই কমিটি। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবার বলবো একটাই কথা, প্রথম কথা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমরা মানবো, তারপরে যা কিছু দরকার আমরা সব কিছু করব, এই কথাটা মনে রাখবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, আমাদের চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল সালাম এখানে উপস্থিত আছেন, আমাদের ডাক্তার, আমাদের স্বাস্থ্যবিদ সম্পাদক জনাব রবিউল ইসলাম উপস্থিত আছেন, আমাদের ঢাকা মহানগরের যুগ্ম আজকে আমাদের উপস্থিত আছে, আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক মন্ত্রী রফিকুল ইসলাম মন্ত্রী এখানে উপস্থিত আছেন,
আমাদের কৃষক দলের সভাপতি তোহিন ভাই আরও উপস্থিত আছেন এখানে, আমাদের মহানগরীর দক্ষিণের আহ্বায়ক বৃন্দ এবং উপস্থিত আছেন আজকে আমাদের কোনো অঙ্গ সংগঠন না, শুধু আমাদের মূল দলের থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ। আপনাদেরকে আজকে আপনারা কষ্ট করে আসছেন, আমাদের দুইজন সাবেক মন্ত্রী এখানে কষ্ট করে আসছেন, আমি আজকে মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আপনাদের এই হেলথ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আজকে আমার যারা যারা সহযোগিতা করেছেন এই এই কমিটিতে, আজকে আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমাদের এই হেলথ সেন্টারের একটি কমিটি করে দেন। আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল ইসলাম বৈষ্ণব আমাদের এই কমিটি করে দেন এবং এখানে কয়েকজন আমাকে সদস্য হিসাবে দেন, আমাকে আহ্বায়ক হিসাবে দেন। আজকে আমরা যারা সদস্য আমাকে যারা যারা অনেক কষ্ট করে সহযোগিতা করেছে, কালকে রাত্র 3টা পর্যন্ত আমার সঙ্গে টাইম দিয়ে এগুলি প্যাকেট করেছে, তাদের নাম বলনে নাই, আব্দুল সাত্তার আমাদের সদস্য, সিরাজুল ইসলাম, আনম সাইফুল ইসলাম, হারুন রশিদ হারুন, এস কে সেকান্দার কাদির, গোলাম হোসেন এবং সাব্বির হোসেন আরিফ, এডভোকেট কামরুল ইসলাম এবং বাবুল হোসেন খান টিপু, আবুল হান্নান, আনোয়ার হোসেন পারভেজ বাদল, শামসুল হুদা কাজল এবং বাদল সরকার কমিশনার, জুম্মন মিয়া চেয়ারম্যান, মামুন আহমেদ কমিশনার, মির্জা ইসলাম আসিফ শরীফ কমিশনার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং মহানগরী আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি এই জন্য আমার ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব মন্ডুকে ধন্যবাদ দিয়ে আমার এই সম্পর্কিত বক্তব্য শেষ করছি। এবং আমাদের দুই নেতা এখানে আছে, বলতে চাই আমাদের মহানগরী দক্ষিণ পরিষদে আপনারা যখন যখন যে কর্মসূচি দিবেন ইনশাল্লাহ আমরা তৎক্ষণাৎ পালন করব, ঢাকা মহানগরীকে দক্ষিণ খুব শক্তিশালী আল্লাহর রহমতে। আপনাদেরকে ধন্যবাদ দেওয়া আমার বক্তব্য শেষ করছি। জনাব তারেক রহমান আবার বিলের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে, খালেদা জিয়া জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক, ঢাকা মহানগরীর দক্ষিণ জিন্দাবাদ।